ন্যাশনাল ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম 2003-2004। আগে সমস্ত ভেক্টরবোর্ন প্রোগ্রামই একসঙ্গে চলত, পরে আমরা বুঝলাম যে সবেরই প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিসি যেহেতু সেম, আমরা এদের একই ছাতার তলায় NVVDCP বা ন্যাশনাল ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে নিলাম, যাতে ছটা ডিজিজ আছে: ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, কালাজার, জাপানিজ এনকেফালাইটিস এবং চিকুনগুনিয়া ফিভার। কয়েকটা ছোটো ছোটো কোয়েশ্চেন আসে: মোস্ট কমন ভেক্টরবোর্ন ডিজিজ, মোস্ট কমন ভাইরাল ভেক্টরবোর্ন ডিজিজ, মোস্ট কমন আরবোভাইরাল ভেক্টরবোর্ন ডিজিজ। মোস্ট কমন ভেক্টরবোর্ন ডিজিজ হচ্ছে ম্যালেরিয়া, কিন্তু এটা ভাইরাল নয়, তাই জন্য মোস্ট কমন ভাইরাল ভেক্টরবোর্ন ডিজিজ হচ্ছে ডেঙ্গু, আর মোস্ট কমন আরবোভাইরাল ভেক্টরবোর্ন ডিজিজও ডেঙ্গি। আগের চ্যাপ আমরা এখন ম্যালেরিয়া কন্ট্রোল প্রোগ্রামটা এবং কালা আজহার এটাও ভালো করে একটু দেখব। ম্যালেরিয়া কম্পোনেন্ট ন্যাশনাল ভেক্টরবোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ডায়াগনোসিসটা কিসের ওপর বেসড? না পেরিফেরাল ব্লাড স্মিয়ার। এখানে একটা পার্টিকুলার স্ট্রেইন ইউজড হয়, JSB বা যশবন্ত সিং ভট্টাচার্য স্ট্রেইন ইউজড হয় এই প্রোগ্রামে। এছাড়াও আমরা ডিপস্টিক টেস্ট ইউজ করি, এটা র্যাপিড ডায়াগনোস্টিক কিট টেস্ট। এই টেস্টটা প্লাসমোডিয়াম ফলসিপ্যারামের হিস্টিডিন রিচ প্রোটিন যেটা থাকে সেই টাইপটার উপর ফেস করে। এই প্রোগ্রামে আমরা এছাড়াও অপটিমাল টেস্ট ইউজ করি, ITBN ইনসেকটিসাইড ট্রিটেড বেড নেটস। কমন যে মসকিটো নেটস তাদের ইনসেকটিসাইড দিয়ে ট্রিট করলে তারা কিন্তু শুধু মসকিটো বাইট প্রিভেন্ট করে না, তারা রিপেল করে মসকিটোকে এবং কিল করে মসকিটোকে। এই ইনসেকটিসাইড ট্রিটেড বেড নেটসের শেলফ লাইফ অ্যারাউন্ড 6 মান্থস। এতে 2.5% ডেল্টামেথ্রিন লাগানো থাকে অথবা 5% সাইফ্লুথ্রিন। LLIN বা লং লাস্টিং ইনসেকটিসাইড ট্রিটেড বেড নেটস, এদের শেলফ লাইফ এখন অনেক বেড়ে গেছে, 3 বছর পর্যন্ত থাকতে পারে। এই লং লাস্টিং ইনসেকটিসাইড ট্রিটেড বেড নেটসগুলো আমরা ব্যবহার করি, এখানে একটা পার্টিকুলার কেমিক্যাল বাইন্ডার ইউজ করা হয়। এই ট্রিটেড বেড নেটগুলো এই জন্যে 3 বছর অবধি ধরে রাখতে পারে কেমিক্যালগুলোকে। ম্যালেরিয়া ট্রিটিং যে গাইডলাইন্স তার 2-3 বছর অন্তর অন্তর সংশোধন করা হয়। এখন আমরা 2013-র যে ট্রিটমেন্ট গাইডলাইন্স সাধারণত ইউজ করছি। প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স আর প্লাসমোডিয়াম ওভেলের ক্ষেত্রে আমরা একই ট্রিটমেন্ট রেখেছি। প্লাসমোডিয়াম ফলসিপ্যারাম আর প্লাসমোডিয়াম ম্যালেরি এদের ক্ষেত্রে আলাদা, মানে একসঙ্গে সেম ট্রিটমেন্ট রাখা হয়। যদি কোনো কেস যা আননোন ম্যালেরিয়া কেস, প্রাইভ্যাক্স ম্যালেরিয়া এলে আমরা তাকে ড্রাগ অফ চয়েস ক্লোরোকুইন, কিন্তু আমরা যদি ফলসিপ্যারাম ম্যালেরিয়া নিয়ে আসে তাহলে কিন্তু ACT বা আর্টিসোনেট কম্বাইন্ড থেরাপি দেওয়া হয়। ACTটা ডিপেন্ড করে কোন জিওগ্রাফিক্যাল পজিশন থেকে ওই লোকটি আসে তার ওপর, হয় সে নর্থ ইস্ট থেকে আসছে নয় সে আদার পার্টস থেকে আসছে। যদি আদার পার্ট থেকে আসে নর্থ ইস্ট ছাড়া অন্য কোনো জায়গা থেকে, তাহলে ড্রাগ অফ চয়েস হচ্ছে ACT প্লাস SP, অর্থাৎ আর্টিসোনেট তার সঙ্গে সালফাডক্সিন পাইরিমেথামিন। কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া যদি আসে তাহলে
সালফাডক্সিন পাইরিমিথামিন এখানে ইউজড হয় না, এখানে এসিটি এলএম, এ হচ্ছে এখানে আর্টিমিথার, আর এলএম হচ্ছে একটা নতুন ড্রাগ যেটা প্রোগ্রামে ইউজ হয় লোমেফেন্ট্রিন, এর সঙ্গে প্রাইমাকুইন আমরা ব্যবহার করি লিভার সাইকেলটা নষ্ট করতে। এবার প্রেগনেন্সি কেসের ট্রিটমেন্ট নিয়ে একটু আলোচনা করব। এখানে কিছু চেঞ্জ করা হয়েছে, এক নম্বরে প্রাইমাকুইনটা উইথড্র করা হয়েছে প্রেগনেন্সির ক্ষেত্রে, আর ফার্স্ট ট্রাইমেস্টার যদি প্রেগনেন্সিতে থাকে তাকে কুইনিন প্রেফারেবল, সেক্ষেত্রে সেই জন্য আমরা কুইনিন ব্যবহার করি। সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার কিন্তু এসিটি ব্যবহার করি। তাহলে এই প্রেগনেন্ট মেনের ক্ষেত্রেও ওই সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে এসিটি এসপি আদার পার্টে, আর নর্থ ইস্ট ইন্ডিয়ায় এসিটি এলএম। এবার শর্ট টার্ম যে থেরাপি সেটা ডক্সিসাইক্লিন দিয়ে দেওয়া হয়। ডক্সিসাইক্লিন আমরা কখন স্টার্ট করি না, কেমোপ্রোফাইল অ্যাক্সেসের ক্ষেত্রে একদিন আগে থেকে শুরু করে ফোর উইকস পরে পর্যন্ত। লং টার্ম কেমোপ্রোফাইল অ্যাক্সেস কিন্তু আমরা মেফ্লোকুইন দিয়ে করি। মেফ্লোকুইন স্টার্ট করা হয় ওই এরিয়াতে এন্ট্রি করার দু সপ্তাহ আগে, কিন্তু চালু রাখা হয় চলে আসার চার সপ্তাহ পরে। ম্যালেরিয়া কন্ট্রোল মেজারে কিন্তু আমরা অনেকগুলো পুরনো ইন্ডিসেসও ইউজ করি আর কিছু নতুন ইন্ডিসেস ইউজ করি। পুরনোর মধ্যে স্প্লিন রেট এবং আইপিআর বা ইনফ্যান্ট প্যারাসাইট রেট। নতুন মেজারের মধ্যে কী কী ফোকাস করি, এপিআই অ্যানুয়াল প্যারাসাইটিক ইনসিডেন্স, এবিইআর বা অ্যানুয়াল ব্লাড এক্সামিনেশন রেশিও, রেড অপারেশন রেড, আর এসপিআর স্লাইড পজিটিভিটি রেট অ্যান্ড স্লাইড ফালসিপ্যারাম রেট এসএফআর। এই সব ইন্ডিকেটারগুলো আলাদা আলাদা ইম্পর্টেন্স আছে। স্প্লিন রেট ইন্ডিকেটার অফ এন্ডেমিসিটি বা এখানে কতটা এন্ডেমিক। ইনফ্যান্ট প্যারাসাইট রেটটা ইন্ডিকেটার কিসের, না রিসেন্ট ট্রান্সমিশন অফ ম্যালেরিয়া যদি হয়ে থাকে তার ইন্ডিকেটার হিসেবে কাজ করে। অ্যানুয়াল প্যারাসাইটিক ইনসিডেন্স বা এপিআই এটা বেস্ট ওভারঅল ইন্ডিকেটার অফ ম্যালেরিয়া কন্ট্রোল, কতটা আমরা ম্যালেরিয়া কন্ট্রোলে রাখতে পেরেছি। অ্যানুয়াল ব্লাড এক্সামিনেশন রেট বেস্ট ইন্ডিকেটার অফ অপারেশনাল এফিসিয়েন্সি অফ দ্য ম্যালেরিয়া কন্ট্রোল। এনভিপিডিসিপি কালাজার কম্পোনেন্ট নিয়ে এবার আলোচনা করি। ট্রিটমেন্ট মডালিটি নাম্বার ওয়ান, ট্রিটমেন্ট অফ চয়েস হচ্ছে ল্যাম্প এলএএমবি, লাইপোজোমাল অ্যাম্পোটেরিসিন বি, যেটা দেওয়া হয় একটা সিঙ্গেল ডোজে 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট আমরা কী দিই না, কম্বিনেশান, কিসের কম্বিনেশান, মিল্টেফোসিন প্যারামাইনোমাইসিন থার্ড লাইন অফ ট্রিটমেন্ট কী, অ্যাম্ফোটেরিসিন বি ইমালশন ইন ইন্ডিয়া, ফোর্থ লাইন অফ ট্রিটমেন্ট কি, মিল্টেফোসিন ক্যাপসুল, ফিফথ লাইন অফ ট্রিটমেন্ট কি ইনক্লুড করবে, অ্যাম্ফোটেরিসিন বি ডিঅক্সি কোলেট ইঞ্জেকশনস, দ্যাট এটা জেনারেলি মাল্টিপল ডোজে দেওয়া হয়, 6টা লাইন অফ ট্রিটমেন্ট, 6th যেটা সেটা অ্যাম্পোটেরিসিন বি ইমালশন,
এটা ইনজেক্টেবল ফর্মে দেওয়া হয়, কিছু কিছু সিলেক্টেড ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়াতে দেওয়া হয়। এরপর ন্যাশনাল লেপ্রাসি ইলিমিনেশন প্রোগ্রাম অফ ইন্ডিয়া ট্রিটমেন্ট দেওয়া হয় MDT বা মাল্টি ড্রাগ থেরাপি। পেশেন্টকে ডিভাইড করা হয় দুটো গ্রুপে, পসিব্যাসালারি এবং মাল্টিব্যাসালারি। এবার একটা ভার্টিক্যাল টেবল করলে আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেন নিতে পারবো। প্রথম কোয়েশ্চেন, এই বেসিসে ডিভিশনটার বেসিস কী? না, এটা বেসড অন নাম্বার অফ স্কিন লিশনের ওপর বেস করে হয়। এই স্কিন লিশনগুলি পাঁচ অবধি যদি থাকে বা তার বেশিও যদি থাকে, দুটো ভাগ হবে। এর উপর ডিসাইড করা হয় পাসিব্যাসিলারি না মাল্টিব্যাসিলারি হিসেবে তাকে ট্রিট করা হবে। নার্ভ ইনভলভমেন্ট আছে কি না সেটা দেখায়। পসিব্যাসিলারিতে নার্ভ ইনভলভমেন্ট খুব বেশি হলে একটাতে প্রেজেন্ট থাকবে আর না হলে অ্যাবসেন্ট। আর মাল্টিব্যাসিলারিতে কিন্তু মিনিমাম একটা নার্ভ অন্তত ইনভলভ থাকবেই। বেশি মোস্ট কমন কোন নার্ভ ইনভলভ হয়? না, আলনার নার্ভ। এবার আমরা দেখব টেস্ট করে আলনার নার্ভ ইনভলভ হয়েছে কি না, তার এরিয়া দেখতে হবে যে কোন জায়গাটা, সেখানে মাসল পাওয়ার এবং সেখানে সেন্সেশন আছে কি না। আমরা থিকেনিং অফ নার্ভ আছে কি না দেখব, সেটাই কিন্তু ক্লাসিক ডায়াগনোসিস। আর রিটলার জপলিং ক্লাসিফিকেশন অনুযায়ী পাঁচ রকম লেপ্রাসি হয়, পসিব্যাসিলারি, টিটি, বিটি, এই দুটো ভাগ পসিব্যাসিলারি, বাকি তিনটে মাল্টিব্যাসিলারি, বর্ডার লাইন লেপ্রোম্যাটাস এবং লেপ্রোম্যাটাস। কী কী ড্রাগ দিই, কটা ড্রাগ দিই? পসিব্যাসিলারিতে দুটো ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করি, মাল্টিব্যাসিলারিতে তিনটে। কী কী ড্রাগ ইউজ করি পসিব্যাসিলারিতে? ড্যাপসন এবং রিফ্যাম্পিসিন। মাল্টিব্যাসিলারিতে ড্যাপসন, রিফ্যাম্পিসিন এবং ক্লোফাজমিন, এই তিনটে ড্রাগ ইউজ করি। ডিউরেশন অফ ট্রিটমেন্ট কী হবে পসিব্যাসিলারিতে? 6 মাস। আর মাল্টিব্যাসিলারির ক্ষেত্রে এটা 12 মাস। এর ডিউরেশন অফ ফলো আপ কী হবে? পসিব্যাসিলারিতে ফলো আপ 2 বছর ধরে করা হবে, মাল্টিব্যাসিলারিতে কিন্তু 5 বছর ধরে করা হবে। এখানে একটা ক্লিনিক্যাল কোয়েশ্চেন মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয়, একটা লেপ্রোসি পেশেন্ট যার মাল্টি ড্রাগ থেরাপি কমপ্লিট হয়েছে কিন্তু স্কিন লিশনে কোনো চেঞ্জ হয়নি, তা এর প্রতি কী অ্যাডভাইস হবে আমার? আমার অ্যাডভাইস হবে মাল্টি ড্রাগ থেরাপি স্টপ করে দেওয়া, পেশেন্টকে রিঅ্যাশিওর করা যে কমপ্লিশন অফ ট্রিটমেন্টটা গ্যারান্টি যে সে সেরে গেছে। স্কিন লিশন অনেক সময় থেকে যায় এবং এর জন্য একটা কথা চালু আছে, লেপ্রোসিতে ক্লিনিক্যাল লেপ্রোসির সঙ্গে রিকভারির সঙ্গে ব্যাকটেরিওলজিক্যাল রিকভারি কোইনসাইড করে না, তাই 2 বছর পসিতে এবং মাল্টিভার্সিটিতে 5 বছর যদি ফলো আপ কমপ্লিট হয়ে যায় লেপ্রোসিতে, মাল্টি ড্রাগ থেরাপি কী করা হয়? না, 1 মাস সুপারভাইজড ট্রিটমেন্ট দেওয়া হয়, 1 মান্থ সুপারভাইজড। টিবি প্রোগ্রামের মতোই পেশেন্টকে সেই দিনের ওষুধটা সামনে বসে কনজিউম করতে হয়। বাকি 27 দিনের ট্যাবলেট তাকে দিয়ে দেওয়া হয়, সে আবার পরের মাসে আসবে ট্রিটমেন্ট নিতে। এবার যদি কোনো পেশেন্ট বলে যে আমি 1 মাসে একবারও আসতে পারবো না, তাহলে তাকে কি বাড়িতে পুরো মেডিকেশন দেওয়া হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, একে অ্যাকম্পানিড MDT বলা হয়। অ্যাকম্পানিড MDTটা তাহলে কি? যে কোনো দায়িত্বশীল যে কোনো লোককে
আমরা মাল্টিট্র্যাক থেরাপি পুরোটাই বাড়িতে দিতে পারি এবং তার পেশেন্টের হয়ে যে কোনো রেসপন্সিবল লোক এসে মাল্টিট্র্যাক থেরাপির ড্রাগ কালেক্ট করতে পারে পেশেন্টের হয়ে। সে ফ্যামিলি মেম্বার হতে পারে, আশা ওয়ার্কার হতে পারে, টিচার হতে পারে, পোস্টমাস্টার হতে পারে বা ভিলেজ পঞ্চায়েতের হেড হতে পারে, যে কেউ ওই পেশেন্টের হয়ে কিন্তু ড্রাগ নিতে পারে। ভারত যে প্ল্যান করছে ইউনিফর্ম এমডিটি চালু করার, ইউনিফর্ম এমডিটি কি না, ড্যাপসন, রিফ্যাম্পিসিন এবং ক্লোফাজিমিন এই তিনটে ড্রাগই সমস্ত লেপ্রোসি পেশেন্টকে দেওয়া হোক। যেমন আমরা ICTC সেন্টার ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামে পাই আছে, টিবি কন্ট্রোল প্রোগ্রামে যেরকম টর্চ ক্লিনিক আছে, সেরকম লেপ্রোসিতে কিন্তু সেট সেন্টার আছে। সেট সেন্টার মানে কি, সার্ভে, এডুকেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার। সার্ভে, এডুকেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার লেপ্রোসি প্রোগ্রামে আমরা SIS বা সিম্প্লিফাইড ইনফরমেশন সিস্টেম আমাদের জন্য আছে, যেটা হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে, যেটা স্পেসিফিক্যালি ডিজাইন্ড ফর লেপ্রোসি কন্ট্রোল।